আপনারা শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। আজ শনিবার, আর শনিবার সন্ধ্যা 7টা মানেই জনস্বাস্থ্যের কথা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পুণ্যব্রত গুণ। জনস্বাস্থ্যের কথা অনুষ্ঠানে আজকের বিষয় কৃমি সংক্রমণ ও তার প্রতিকার। শুনতে থাকুন নিত্যানন্দ জনবাণী, আর সঙ্গে থাকুন। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো, কৃমি সংক্রমণ এর গুরুত্ব কোথায়? আমাদের দেশে ছোট যে ছেলে মেয়েরা, তাদের মধ্যে অপুষ্টির প্রধান কারণ হচ্ছে কৃমি সংক্রমণ। আমরা যদি সারা পৃথিবীর হিসেবটা দেখি, তাহলে দেখা যাবে যে সারা বছরে পৃথিবীতে প্রায় 20,000 মানুষ কেঁচো কৃমি বা গোল কৃমি, ইংরেজিতে যাকে আমরা রাউন্ড ওয়ার্ম বলি, তার সংক্রমণে প্রাণ হারান। আমাদের দেশে প্রায় 20 কোটি 50 লক্ষ মানুষ হুক ওয়ার্ম বা অঙ্কুশ কৃমির শিকার। আর আমাদের দেশে রক্তাল্পতার অন্যতম কারণ হচ্ছে কিন্তু হুক ওয়ার্ম সংক্রমণ, যেটা নিয়ে আগের দিন আমি কিছুটা আলোচনা করেছি। স্যার, আমার পরবর্তী প্রশ্ন, কৃমি সংক্রমণ নিয়ে মানুষের মধ্যে কি কি ভুল ধারণা আছে? কিছুজন মনে করেন যে কৃমি সংক্রমণে শরীরে সেরকম কোনো ক্ষতি হয় না, এটা একটা ভুল ধারণা। অনেকে আবার মনে করেন যে কৃমির ওষুধ খেয়ে যদি পেট থেকে কৃমি বেরিয়ে যায়, তাহলে বুঝি শরীর দুর্বল হয়ে যায়। আর অনেকেই মনে করেন যে বেশি মিষ্টি খেলে পেটে কৃমি হয়। এই যে তিনটে ধারণার কথা বললাম, তিনটে ধারণাই ভুল ধারণা। এই তিনটে ধারণা, তিনটে ধারণা আসলে মানুষ কৃমি সংক্রমণ সম্বন্ধে জানেন না বলে তাদের মধ্যে এই ভুল ধারণাগুলো দেখতে পাই আমরা। কোন কোন কৃমি মানুষের শরীরে পরজীবী হিসাবে বাস করে? যেসব কৃমি মানুষের খাদ্যনালীতে পরজীবী হিসেবে বাস করে, সেগুলোর মধ্যে প্রধান হলো কেঁচো কৃমি বা গোল কৃমি, ইংরেজিতে রাউন্ড ওয়ার্ম বলে, বক্র বা অঙ্কুশ কৃমি, এর ইংরেজি নাম হুক ওয়ার্ম, সুতো কৃমি, এর ইংরেজি নাম থ্রেড ওয়ার্ম, চাবুক কৃমি, এর ইংরেজি নাম হলো হুইপ ওয়ার্ম, আর ফিতে কৃমি, ফিতে কৃমিকে বলা হয় টেপ ওয়ার্ম। আচ্ছা স্যার, গোল কৃমি সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমরা কৃমি সংক্রমণ হলে যে কৃমিকে সহজে আমরা দেখতে পাই, সেটা হলো কেঁচোর মতো দেখতে গোল কৃমি। যেটা হয় সেটা হলো যে মলের সঙ্গে এই কৃমির ডিম বেরিয়ে আসে, আর এই ডিমটা বেরিয়ে আসার পরে 10 থেকে 40 দিনের মধ্যে ডিমের মধ্যে বাচ্চা কৃমি তৈরি হয়। মল যখন কাঁচা শাকসবজি, পানীয় জল বা খাবার যখন এই ডিমে দূষিত হয়, সেই সেটা যদি আমরা খাই, তাহলে সেই ডিমটা খাদ্যনালীতে ঢুকছে, ক্ষুদ্রান্তে ডিম ফুটে বাচ্চা কৃমি বেরিয়ে আসে। ক্ষুদ্রান্ত থেকে রক্তের শিরা দিয়ে লিভার হয়ে হৃৎপিণ্ড হয়ে এই বাচ্চা কৃমিগুলো ফুসফুসে পৌঁছায়। ফুসফুসের হাওয়ার থলি থেকে শ্বাসনালী হয়ে এটা ওপরে উঠে আসে, আর ওপরে উঠে এসে আমরা জানি যে আমাদের খাদ্যনালীর মুখ আর শ্বাসনালীর মুখ দুটো পাশাপাশি থাকে, সেই শ্বাসনালী থেকে বেরিয়ে এসে এটা আবার খাদ্যনালীতে ঢোকে। বড় হওয়ার পর গোল কৃমি মোটামুটি 6 থেকে 15 ইঞ্চি অবধি লম্বা হতে পারে। পেটে যদি বেশি কৃমি থাকে, তাহলে পেটে ব্যথা হতে পারে, বদহজম হতে পারে। অনেক সময় কি দেখা যায় যে কৃমি গোলা বেঁধে খাদ্যনালীর ভেতরে বন্ধ করে দেয়, তখন সেখান দিয়ে আর খাবার যেতে পারে না নিচে। এই অবস্থাতে অনেক সময় অপারেশনের দরকার হতে পারে। আর কেঁচো কৃমির বাচ্চা যখন ফুসফুসে থাকে, সে সময় কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। বড় কেঁচো কৃমি অনেক সময় বমির সঙ্গে বেরিয়ে এসে শ্বাসনালীতে ঢুকে পড়ে, তাতে কিন্তু মৃত্যুও হতে পারে। এর পরবর্তী প্রশ্ন, হুক ওয়ার্ম বা অঙ্কুশ কৃমি আমাদের কি ক্ষতি করে? এই যে অঙ্কুশ কৃমি, এই অঙ্কুশ আমরা ওই হাতি দেখেছি, হাতির মাহুতের মাহুতের হাতে যেটা থাকে, যেটা দিয়ে সে হাতিকে নিয়ন্ত্রণ করে, সেটাকে অঙ্কুশ বলা হয়। অঙ্কুশের মতো দেখতে এই কৃমিটা। এটা লম্বায় মোটামুটি 1 ইঞ্চি লম্বা, লাল রং, পায়খানার সঙ্গে এই কৃমির ডিম মাটিতে মেশে, ভিজে মাটিতে থাকার পর 7 থেকে 10 দিনের মধ্যে ডিম ফেটে, ডিম থেকে বাচ্চা কৃমি ফোটে। মাটি বা ঘাসে লেগে থাকা বাচ্চা কৃমি, আমরা যদি খালি পায়ে হাঁটাচলা করি, তাহলে পায়ের চামড়া ফুটো করে শরীরে ঢুকে, রক্তের সঙ্গে এটা এসে পৌঁছে ফুসফুসে, কাশির সঙ্গে ফুসফুস থেকে গলায় উঠে আসে,
সেখান থেকে আবার খাদ্যনালীতে ঢোকে। এই কৃমি যেটা ক্ষতি করে সেটা হলো ক্ষুদ্রান্তের দেয়ালে কামড়ে ধরে এরা রক্ত চুষতে থাকে, তার ফলে রক্তাল্পতা হতে পারে। আমাদের দেশে রক্তাল্পতার প্রধান কারণ কিন্তু এই বক্রকৃমি বা হুকওয়ার্ম সংক্রমণ। বক্রকৃমি যখন চামড়া ফুটো করে ভেতরে ঢোকে তখন চুলকানি হতে পারে, আর পেটে পৌঁছানোর পরে পেটে ব্যথা, পাতলা পায়খানা এগুলো হতে পারে। তবে অবশ্যই এই কৃমি থেকে হওয়া সবচেয়ে বড় সমস্যার কথা যদি বলি সেটা হলো রক্তাল্পতা। আচ্ছা স্যার, পরের প্রশ্ন, সুতাকৃমি কি অঙ্কুশকৃমির মতোই ক্ষতিকর? না, সুতকৃমি অঙ্কুশকৃমির মতো ক্ষতিকর নয়। এই কৃমিটা সরু সুতোর মতো, লম্বায় প্রায় আধ ইঞ্চি, সাদা রং। এটা থাকে হচ্ছে বৃহদন্ত্রে। রাতে স্ত্রী কৃমি ডিম পাড়ার জন্য মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে। মলদ্বারে তখন চুলকানি হয়, চুলকানির পরে কি হয়, নখের ফাঁকে ডিমগুলো আটকে। ভালো করে হাত না ধুয়ে খেলে ডিমগুলো আবার পেটে ঢোকে। এই কৃমি ততটা ক্ষতিকর না, তবে মরদ্দারি চুলকানির জন্য কুমের ব্যাঘাত হতে পারে। আচ্ছা স্যার, চাবুক কৃমি সম্পর্কে কিছু বলুন। চাবুক কৃমি লম্বায় 1-1.5 ইঞ্চি লম্বা, রং গোলাপি বা ধূসর ছাই ছাই রঙের। কৃমির ডিম মলের সঙ্গে বেরিয়ে আসে, আবার খাবার বা পানীয়র মাধ্যমে শরীরে ঢোকে। কুকমের মতোই অন্ত্রের দেয়াল থেকে এরা রক্ত চষে, তবে পরিমাণটা কম। এই কৃমি সংক্রমণে অপুষ্টি হতে পারে আর রক্তাল্পতা হতে পারে। আচ্ছা স্যার, গরু বা শুয়োরের মাংস থেকে নাকি ফিতে কৃমি হয়, তো সেটা কিভাবে এবং তাতে কি অসুবিধা হতে পারে? এই যে কৃমি শুয়োরের মাংস বা গরুর মাংস খেলে যে কৃমি হতে পারে সেটাকে বলা হয় ফিতে কৃমি। এগুলো মোটামুটি লম্বায় 20-25 ফুট লম্বা হয়, ছোট একটা মাথা থাকে, মাথার সঙ্গে খন্ড খন্ড চ্যাপ্টাকের মতো অংশ থাকে। এই যে ফিতে কৃমির যে এক একটা অংশ এটা মোটামুটি আধ ইঞ্চি লম্বা। এর মাথায় যে দাঁত আছে, দাঁত দিয়ে কৃমি খাদ্যনালীর দেয়ালটাকে কামড়ে ধরে থাকে, আর ফিতে কৃমির ডিম এবং দেহাংশ এগুলো টুকরো হয়ে পায়খানার সঙ্গে বেরোয়। মাটিতে যে ডিমগুলো পড়ে থাকে, পায়খানার সঙ্গে বেরোনোর যে ডিমগুলো মাটিতে পড়ে থাকে, সেগুলো খেয়ে গরু মোষ বা চোর আক্রান্ত হয়। তাদের খাদ্যনালী ভেদ করে বাচ্চা কৃমি আবার মাংসপেশিতে থলি হয়ে বেঁচে থাকে। এটাকে থলিটাকে বলা হয় সিস্ট। সংক্রামিত জানোয়ারের মাংস যদি ঠিকমতো সেদ্ধ করে সেদ্ধ না করা হয় তাহলে মানুষ সংক্রামিত হতে পারে। পেটে কৃমি থাকলে যেটা হয়, পেটে ব্যথা হতে পারে, শরীরের কোথাও সিস্ট হয়ে নানা রকম উপসর্গ হতে পারে, যেমন মস্তিষ্কে সিস্ট হলে মাথা ব্যথা, খিচুনি, এমনকি মৃত্যুও হতে পারে। এই জন্য যেটা বলা হয় যে গরুর মাংস বা শুয়োরের মাংস খাওয়ার আগে রান্না করার সময় অন্তত 1/2 ঘন্টা সেটাকে সেদ্ধ করে তারপরে রান্না করা উচিত। তাহলে কি হবে, ওই ফিস্টের মধ্যে যে কৃমিগুলো আছে, বাচ্চা কৃমিগুলো, সেগুলো মরে যাবে। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন, কৃমি সংক্রমণের চিকিৎসা কি? কৃমি সংক্রমণের চিকিৎসায় অনেক রকম ওষুধ আছে, তবে একটা ওষুধ খুব কার্যকর এবং সেটা নিরাপদ। সেই ওষুধটার নাম হচ্ছে অ্যালবেন্ডাজল। 1 বছরের কম বয়সী বাচ্চা ছাড়া সবাইকেই এই ওষুধ দেওয়া যায়, রোগীর বয়স বা ওজন যাই হোক না কেন। হ্যাঁ, তবে বাচ্চার বয়স যদি 1-2 বছরের মধ্যে হয় তাহলে 200 মিলিগ্রাম খেতে হয়, আর যদি 2 বছরের বেশি বয়সে যদি বাচ্চার বয়স হয় তাহলে তাকে 400 মিলিগ্রাম দেওয়া হয়। সবার ক্ষেত্রেই ওষুধের মাত্রাটা একই, ওই 1-2 বছরের বাচ্চা ছাড়া সবার ক্ষেত্রে ওষুধের মাত্রা 400 মিলিগ্রামের 1টা ট্যাবলেট। ঠিক আছে, 2 সপ্তাহ পরে আবার এটাকে রিপিট করা হয়, আরেকবারই কৃমির ওষুধটাকে খাওয়ানো হয়। গর্ভাবস্থাতে যে অ্যানিমিয়া হয় সেই অ্যানিমিয়া প্রতিরোধ করার জন্য, অ্যানিমিয়া চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাদেরও অ্যালবেন্ডাজল খাওয়ানো হয়, তবে সেটা একবার। কোন সময় দেওয়া হয়, এটা গর্ভাবস্থাকে তো 3টে ভাগে ভাগ করা হয়, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং তৃতীয় 3 মাস। দ্বিতীয় 3 মাসের মধ্যে 1টা মাত্রা অ্যালবেন্ডাজলে খাওয়ানো হয়। আচ্ছা স্যার, আমার শেষ প্রশ্ন, কৃমি সংক্রমণ যাতে না হয় তার জন্য কি কি করা দরকার?
যেগুলো করা দরকার তার মধ্যে একটা প্রধান বিষয় হলো পায়খানা করার পরে, খাওয়ার আগে, রান্না করার আগে, পরিবেশন করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে, নিয়মিত স্নান করতে হবে, পরিষ্কার জামা কাপড় পরতে হবে, খালি পায়ে না ঘোরাটাই ভালো। কারণ আমি বলেছি আগে, হুকওয়ার্মের বাচ্চা কিন্তু পায়ের চামড়া ফুটো করে শরীরে ঢোকে। কাঁচা ফল বা শাকসবজি ভালো করে ধুয়ে খেতে হবে। গরু বা শুয়োরের মাংস ফুটন্ত জলে অন্তত আধ ঘন্টা সেদ্ধ করার পর রান্না করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জলের ব্যবস্থা আর মলত্যাগের সুবন্দোবস্ত। তবে আমাদের দেশের গ্রামাঞ্চলে এবং শহরে, যে শহরের বস্তি অঞ্চলে যে মানুষেরা থাকেন, সেখানে কিন্তু এই দুয়েরই বড় অভাব। স্যার, আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিত্যানন্দ জনবাণী পরিবারের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। চলো সোনাই চলো।